হ্যালো ফ্রেন্ড, আমি সংস্কারী অনিক। দেখতে পাচ্ছ এখানে খরগোশের বাচ্চা। আমরা খরগোশ পুষেছিলাম, সে বাচ্চা দিয়েছে 5 পিস। এখন দুধ খাওয়াচ্ছে ভাই, এখানেও দুটো আছে, আর এইখানে আছে 3 3, টোটাল 5টা হয়েছে। এর বয়স হয়তো 4-5 দিন হবে। দেখো কি সুন্দর দুধ খাচ্ছে, এটা হচ্ছে মা খরগোশ। কি কিউট লাগছে, মনে ওই দুটো নিয়ে আসো। এখনো এদেরকে নামকরণ করা হয়নি, কিছুদিনের মধ্যে নামকরণ করব। একদম ইন্দুরের বাচ্চার মতন দেখতে হয়েছে। এর খাওয়ানো হয়ে গেছে, এই দেখো এখানে 2-3টা আছে, তুলোর মধ্যে রাখতে হয়। এই তো মা খরগোশ, এটা হচ্ছে মা খরগোশ। এই যে কাপড় চোপড় দিয়ে রেখেছি এখানে, আর ওর মধ্যে আদ্র কই। এই তো এখানে আবার দিচ্ছে দুধ খাওয়ানোর জন্য। সো কিউট, এখনো গায়ে পশম হয়নি। 10-15 দিন বয়স হয়ে গেলে গায়ে পশম হওয়া শুরু করে দেবে। এটা হচ্ছে মা খরগোশের দুধ খাচ্ছে, আর এখানে বাচ্চারা খেলা করছে। দেখতে পাচ্ছো বাচ্চারা খেলা করছে। ও মাই গড, কেমন করছে। আর এর মধ্যে রয়েছে বড় বড় খরগোশ, এটা খুব শয়তান, খুব শয়তান, এটাও খুব শয়তান। দেখি দেখি দেখি, এখন সকাল থেকে খেতে দেওয়া হয়নি। দেখি না বলবো, সকালে ভরে দিয়েছিলাম একবার, আর দেওয়া হয়নি। আমাদের বাড়িতে বড় খরগোশ হচ্ছে 3টে, আর ছোট বাচ্চা খরগোশ হয়েছে 5টা। দেখতে পাচ্ছ কি কিউট, সত্যি খুব কিউট বাচ্চা। দেখো কেমন করছে খাওয়ার জন্য, দেখি দেখি, পাতলো পাতলো পাতলো। তো গাইস, দেখতে পারলে খরগোশ আমার ফেভারিট অ্যানিমালস, খরগোশ।